আমি আব্দুস শাকুর ফজলুল ওয়াহেদ, ইউনিভার্সিটি অফ পিটসবার্গ পেনসিলভেনিয়া, বায়োস্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের অধ্যাপক। আমার সবচেয়ে বড় পরিচয় যেটা, সেটা হচ্ছে যে আজকে আমরা যার সম্পর্কে কথা বলছি আমি তার ছাত্র, এবং অন্যভাবে বলতে গেলে তিনি আমার মেন্টর। আপনারা জানেন ইংরেজিতে একটা কথা আছে যে ব্রেকিং দ্য গ্লাস সেলিং। বাংলাদেশি পরিসংখ্যানবিদদের যুক্তরাষ্ট্রে অধ্যয়ন করতে আসার যে ব্যারিয়ারটা, সেই গ্লাস সেলিংটা, সেটা ভেঙে ফেলার পেছনে যার অবদান সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন আমাদের স্যার প্রফেসর মীর মাসুম আলী। সত্যি কথা বলতে কি, তার এই অবদানটা কিন্তু আনপ্যারালাল। আনপ্যারালাল ইন দ্য সেন্স যে অন্য কোন সাবজেক্টকে অন্য কোন বাংলাদেশি এরকম করে মোটিভেট করে, এরকম করে সুযোগ সুবিধা সহযোগিতা দিয়ে তার পরবর্তী জেনারেশনদেরকে অধ্যয়নের যে সুযোগগুলো করে দেওয়া, সেটা অন্য কোন ফিল্ডে করেছেন বলে আমার জানা নেই। আজ থেকে 22 বছর আগে আমি যখন বল স্টেট ইউনিভার্সিটিতে স্যারের অফিসে বসে মাস্টার্স থিসিস কি বিষয়ে করব সেটা নিয়ে কথা বলছিলাম, স্যার আমাকে দুটো টপিকের কথা বলেছিলেন, একটা হচ্ছে ডেটা মাইনিং আর আরেকটা হচ্ছে স্কিউসিমেট্রিক ডিস্ট্রিবিউশন। স্যার আমাকে বলেছিলেন যে এই দুটো টপিকই আগামী যুগ যুগ ধরে মানুষ এটা নিয়ে গবেষণা করতে থাকবে। আপনারা জানেন যে সারা বিশ্ব এখন মাতামাতি করছে একটা ফিল্ড নিয়ে, সেটা হচ্ছে ডেটা সায়েন্স। এবং সত্যি কথা বলতে কি, আপনারা জানেন যে ডেটা সায়েন্সের উদ্ভাবন হয়েছিল সেই ছোট্ট ডেটা মাইনিং এর ডিসিপ্লিনটা থেকে, যেটা এখন সবাই ডেটা সায়েন্স বলে জানে। তো 22 বছর আগে স্যারের সেই অফিসে বসে আমরা যেই টপিকটার কথা স্যারের কাছে শুনলাম, সেটাই এখন পুরো বিশ্ব সেটা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। আর স্কিউসিমেট্রিক ডিস্ট্রিবিউশন নিয়ে দ্বিতীয় টপিকটা, সেটা নিয়েও গবেষণা হচ্ছে আজ থেকে 25 বছর থেকেই এই গবেষণাটা চলছে এবং চলবে বলেই আমার বিশ্বাস। একজন শিক্ষক হিসেবে আপনি তখনই সফল যখন আপনার শ্রেণীকক্ষের পাঠদান অতিক্রম করে আপনি প্রভাব ফেলতে পারবেন আপনার ছাত্রদের বাস্তব জীবনে। ছোট্ট ঘটনার বলি তাহলে বুঝতে পারবেন, স্যার যখন রিটায়ার করেন বল স্টেট ইউনিভার্সিটি তার সম্মানে একটা অনুষ্ঠানের আয়োজন করে, আমিও উপস্থিত ছিলাম সেখানে। সেখানে স্যারের একজন আমেরিকান ছাত্রী এসেছিলেন, অনেক আগের ছাত্রী, মানে পাশ করে গিয়েছেন তিনি এসেছিলেন। তিনি উঠেছেন মঞ্চে বক্তব্য দিতে। সত্যি কথা, উনি সারাক্ষণ কি বক্তব্য দিলেন সেটা সবাই অডিয়েন্স শুনতে পেলো কিনা জানি না, তবে এটা আমরা সবাই বুঝতে পারলাম যে স্যার উনার জীবনকে স্পর্শ করেছেন, উনি অঝরে কাঁদলেন পুরোটা সময়। এরকম কমপ্লিমেন্ট, আমরাও শিক্ষক, আমরাও জানি এরকম কমপ্লিমেন্ট খুব কম সংখ্যক শিক্ষকের ভাগ্যেই ঘটে থাকে। স্যার আমাদের জীবনকে স্পর্শ করেছেন ছাত্র হিসেবে, একইভাবে আমরা তার ছাত্র ছিলাম, আমার স্ত্রীও তার ছাত্রী ছিলেন, সেদিক থেকে আমরাও জানি তার এই প্রভাবটা আমাদের উপরেও, আমাদের জীবনেও পড়েছে। আমরা স্যারের ভবিষ্যৎ জীবন সুস্থ থাকুক এই কামনা করি।